আমরা এখন দাঁড়িয়ে আছি বনৌগলি মোড়ে, যেখান থেকে মার্লিন সেরেনিয়ার ডিস্টেন্স যদি দেখা হয় 600 meters, বাই ওয়াকিং ডিস্টেন্সও যদি আমরা দেখি 5 to 6 minutes মতন লাগবে। এখান থেকে মেজর মেজর জাংশন পয়েন্ট যেগুলো, যেমন শ্যামবাজার 5 points রয়েছে, সেটা ডিস্টেন্স যদি দেখি 5.5 kilometers। প্রজেক্টটা সামনাসামনি যদি দেখা যায় দুটো মেট্রো স্টেশন থাকছে, একটা হচ্ছে নোয়াপাড়া যেটা ডিস্টেন্স হচ্ছে 1.2 kilometers, আর একটা হচ্ছে বরানগর যেটা ডিস্টেন্স 1.5 kilometers। এটা হচ্ছে মার্লিন সেরেনিয়ার মিনিয়েচার মডেল। টোটাল ল্যান্ড এরিয়া অফ দ্য প্রজেক্ট ইজ 4.75 acres, যার মধ্যে অনলি 4টে টাওয়ার থাকছে G+28 এলিভেশনের, উইথ 75% ওপেন স্পেস। এটা হলো মার্লিন সেরেনিয়ার কার পার্কিং বিল্ডিং, যার হাইট যদি দেখা যায় ট্রিপল বেসমেন্ট গ্রাউন্ড প্লাস 4 স্টোরেজের একটা বিল্ডিং থাকছে, যার উপরে থাকছে হচ্ছে মাল্টিপারপাস কোর্ট। এছাড়াও আউটডোর অ্যামিনিটিস মধ্যে যদি দেখা যায় ক্রিকেট পিচ থাকছে, চিলড্রেন্স প্লে এরিয়া থাকছে, সিনিয়র সিটিজেন পার্ক থাকছে। এছাড়াও যেটা প্রজেক্টের সব থেকে বড় USP, স্কাই ওয়াকের উপরে বাদবাকি অ্যামিনিটিসগুলো প্রোভাইড করা হচ্ছে। নমস্কার, মার্লিন সেরেনিয়াতে আপনাকে স্বাগত। এটা হচ্ছে আমাদের 4 BHK 3 টয়লেট 1559 square feet মডেল ফ্ল্যাট। ফ্ল্যাটে এন্ট্রান্স করার পর আপনারা এখানে পেয়ে যাচ্ছেন একটা কর্নার সাইড, যেখানে যেটা আপনারা চাইলে ওয়াকিং স্পেসও বানাতে পারেন বা বানাতে পারেন আপনার পূজা রুম। তার সাথে সাথে যদি দেখি এখানে একটা লিভিং স্পেস আমরা প্রোভাইড করছি উইথ ডাইনিং। তো ডাইনিংয়ের যে ডাইমেনশনটা আছে সেটা হচ্ছে 17.17 by 12.6 inches। তার সাথে এখানে থাকছে হচ্ছে একটা 4x10 একটা ব্যালকনি। এটা হচ্ছে 4 BHK একটা প্রপার ব্যালকনি 4x10, যেখান থেকে আপনি টোটাল এন্টায়ার লেক বা সিটি ভিউটাকে এনজয় করতে পারবেন। এটা হচ্ছে 4 BHK লিভিং পোর্শন, যেটা ডাইমেনশন যদি দেখতে হয় 11.5 by 12 একটা লিভিং স্পেস রয়েছে, যেখানে আপনারা চাইলে এইভাবে সোফা সেটটাকে অ্যাটাচ করতে পারবেন। তার সাথে সাথে এখানে আপনার টিভি ক্যাবিনেটটাকেও সেট করতে পারছেন। তো লিভিং ডাইনিং হওয়ার পরে আমরা এবার আসছি কিচেন পোর্শনে। তো এটা হচ্ছে আমাদের কিচেন। তো কিচেন এরিয়াতে এন্টার করলাম আমরা। এন্টার করার পর আমরা এখানে একটা ইউশেপ টাইপের কিচেন পাচ্ছি, যার ডাইমেনশন যদি দেখা যায় 11x11। তার সাথে এখানে আমরা একটা রেফ্রিজারেটর পয়েন্ট থাকছে, যেটা মার্লিন কিচেনে প্রোভাইড করছে। কিচেনে একটা গ্রানাইট টপ এরকম আমরা প্রোভাইড করছি, তার সাথে একটা সিঙ্ক পোর্শন থাকছে। এছাড়াও নিচে যেটা থাকছে সেটা হচ্ছে অ্যান্টি স্কিড টাইলস মার্লিন প্রোভাইড করছে কিচেনে। তো এখন আমরা এন্টার করছি ফার্স্ট বেডরুমে, যার ডাইমেনশন হচ্ছে 11x11.3। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা কুইন সাইজের বেড রাখার পরও আপনারা যদি চান এখানে একটা স্টাডি টেবিল ইনবিল্ট করতে পারেন। তো প্রতিটা বেডরুমের মতনই এখানেও একটা 3 ডোরের একটা ওয়ার্ড্রোব স্পেস প্রোভাইড করা হচ্ছে, তার সাথেই থাকছে তার পাশে একটা ফ্রেঞ্চ উইন্ডো। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড বেডরুম, যেখানে আপনি চাইলে একটা কিডস রুম হিসাবে ওটাকে রেডি করতে পারেন। তার সাথে সাথে আপনি এখানে কিডস রুমের জন্য একটা স্টাডি এরিয়া পেয়ে যাচ্ছেন, তার সাথে পাচ্ছেন একটা ফ্রেঞ্চ উইন্ডো, এবং তার সাথে পাচ্ছেন একটা ওয়ার্ড্রোব 3 ডোর ওয়ার্ড্রোব স্পেস। তো এটা হচ্ছে সেকেন্ড বেডরুমের বেডের পজিশন। আর তার সাথে সাথে রুমের যদি ডাইমেনশনটা আমাকে বলতে হয়, রুমের যে ডাইমেনশনটা রয়েছে সেটা হচ্ছে 11x11.3। এখন আমরা এন্টার করছি কমন টয়লেটে, যার ডাইমেনশন 11x5 থাকছে, যেখানে আমরা প্রোভাইড করছি এরকম একটা গ্রানাইট টপ, যার উপরে একটা সিঙ্ক বা বেসিন থাকছে, তার সাথে থাকছে হচ্ছে একটা ওয়েস্টার্ন স্টাইলের কমোড। এখন আমরা এন্টার করছি মাস্টার বেডরুমে, যেখানে ঢোকার পরেই একটা এরকম ওয়ার্ড্রোব স্পেস আপনারা পেয়ে যাচ্ছেন, তার সাথে থাকছে হচ্ছে অ্যাটাচ টয়লেট। এটা হচ্ছে মাস্টার বেডরুমের অ্যাটাচ টয়লেট, যেখানে আপনার ড্রাই পার্ট আর ওয়েট পার্টটা সম্পূর্ণ ডিফারেন্ট করা থাকছে। তার সাথে যে এখানে গ্রানাইট টপটা প্রোভাইড করা হবে, তার সাথে যে ফিটিংসগুলো দেখছেন সমস্ত কিছুই এগুলো ব্র্যান্ডেড থাকবে। তো এটা হচ্ছে আমাদের প্রথম মাস্টার বেডরুম, যার ডাইমেনশন 13x11 থাকছে। এখানে একটা কুইন সাইজের বেড রাখার পরও একটা হিউজ সরিমা স্পেস আমরা প্রোভাইড করছি, তার সাথে থাকছে একটা 3 ডোরের একটা ওয়ার্ড্রোব স্পেস। তার সাথে এখানে মাস্টার বেডরুমে দুটো ক্রস ভেন্টিলেশনের জন্য দুটো উইন্ডো থাকছে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড মাস্টার বেডরুম, যার ডাইমেনশন হচ্ছে 13x11 থাকবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা বেড রাখার পরও অতটা পরিমাণ একটা স্পেস আপনারা পেয়ে যাবেন। তার সাথে সাথে এখানে একটা 3 ডোরের ওয়ার্ড্রোব স্পেস পাচ্ছেন, তার পাশেই থাকছে হচ্ছে আপনার ফ্রেঞ্চ উইন্ডো। এছাড়াও প্রজেক্টের যেটা সব থেকে বড় USP, সেটা এই বেডরুমের সাথে অ্যাটাচ রয়েছে, যেটা 65 square feet ওপেন টেরেস, যেখান থেকে আপনি এন্টায়ার লেক বা সিটির একটা ভিউ এনজয় করতে পারবেন। এটা হচ্ছে আরেকটা মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট, যেখানে আমরা সমস্ত কিছু অ্যাজ ইউজুয়াল পেয়ে যাচ্ছি। এখানে আপনার গ্রানাইট টপটা প্রোভাইড করা হবে, তার সাথে থাকছে সিঙ্ক বা বেসিন, আর ওয়েস্টার্ন স্টাইলের কোমর থাকছে, এগুলো সমস্ত কিছুই ব্র্যান্ডেড কোম্পানি প্রোভাইড করব। মার্লিন সেরেনিয়াতে আপনাকে স্বাগত।
এটা হচ্ছে 3BHK 3 টয়লেটের 1125 স্কোয়ার ফিটের মডেল ফ্ল্যাট। তার সাথে আমরা পেয়ে যাচ্ছি একটা এল শেপের লিভিং এরিয়া, যেটা ডাইমেনশন হচ্ছে 18.4x11 স্কোয়ার ফিট। লিভিং এরিয়ার সাথে আমরা পাচ্ছি হচ্ছে একটা 40 স্কোয়ার ফিটের কভার্ড ব্যালকানি। তো এটা হচ্ছে 3BHK ফ্ল্যাটের ব্যালকানি, যেটা ডাইমেনশন যদি বলতে হয় 10x4 এর একটা ব্যালকানি থাকছে। এখান থেকে আমরা এন্টায়ার যে লেকের যে ভিউটা আছে সেটা আমরা ইজিলি দেখতে পাবো। এখন আমরা যে এরিয়াটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে 3BHK 3 টয়লেটের ডাইনিং স্পেস, যার ডাইমেনশন হচ্ছে 11x7.7। আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এখানে আমরা একটা 6-সিটারের ডাইনিং টেবিল ইজিলি অ্যাপ্লিকেবল আমরা করতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের 3BHK 3 টয়লেটের কিচেন। এবার আমরা এন্টার করছি কিচেনে। তো এটা হচ্ছে আমাদের কিচেন, যে এখানে আমরা প্রোভাইড করছি গ্রানাইট টপটা আমরা প্রোভাইড করব। তার সাথে সাথে আপনি যে এই যে সিঙ্কের যে ফিটিংসগুলো দেখছেন এগুলো আমরা প্রোভাইড করছি। তার সাথে থাকছে কি, আমাদের একটা রেফ্রিজারেটর রাখার মতো আমরা স্পেস আমরা আপনাদের জন্য আমরা দিয়ে দেব। এটা হচ্ছে আমাদের কমন টয়লেট, যা সাইজ যদি দেখা যায় 7.5x5। তো টয়লেটে আমরা কী কী প্রোভাইড করছি, টয়লেটে আমরা ফার্স্ট অফ অল প্রোভাইড করছি হচ্ছে অ্যান্টিস্কিড টাইলস, তার সাথে এই গ্রানাইট টপ থাকছে, তার সাথে এই বেসিন কাম সিঙ্ক থাকছে। এই সমস্ত ফিটিংস, সিপি ফিটিংস যেগুলো আছে সেগুলো ব্র্যান্ডেড লাইক জাগুয়ার অর কোহলারের আমরা ফ্ল্যাটের মধ্যে প্রোভাইড করব। এটা হচ্ছে আমাদের থার্ড বেডরুম, যা ডাইমেনশন যদি দেখা যায় 11x10 এর রয়েছে। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি একটা কিং সাইজ বেড রাখার পরও আমাদের কাছে কতটা স্পেস থাকছে। তো প্রতিটা বেডরুমে আমরা একটা 3-ডোর স্পেসিয়াস ওয়ার্ড্রোব স্পেস প্রোভাইড করছি। তার সাথে সাথে আমাদের প্রতিটা বেডরুমে ফ্রেঞ্চ উইন্ডো থাকছে, যার ফলে আপনার প্রতিটা বেডরুম এয়ারি এবং লাইটে ফুলফিল থাকছে। এটা আমাদের হচ্ছে মাস্টার বেডরুম, যার ডাইমেনশন যদি বলতে হয় 12.5x11 এর আমরা ডাইমেনশন প্রোভাইড করছি। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমার এই সাইডে একটা উইন্ডো রয়েছে, প্লাস এই সাইডে একটা উইন্ডো রয়েছে, বোথ আর ফ্রেঞ্চ উইন্ডো। তো আমরা দুটো উইন্ডো এই কারণে প্রোভাইড করছি, জাস্ট ফর ক্রস ভেন্টিলেশন। তার সাথে এখানে দেখতেই পাবেন যে একটা কিং সাইজ বেড রাখার পর একটা স্টাডি টেবিল রয়েছে, তারপরও একটা হিউজ স্পেস রয়েছে এই রুমের মধ্যে। তো এই 3BHK তো আমরা একটা ওয়ার্ড্রোব স্পেস প্রোভাইড করছি, যার ফলে আপনারা রুমের প্রতিটা স্পেস ইউটিলাইজ করতে পারেন। এটা হচ্ছে একটা অ্যাটাচ টয়লেট, যার ডাইমেনশন হচ্ছে 7.5x5। তো আমরা অ্যাটাচ টয়লেটে কী কী প্রোভাইড করছি, আমরা এই গ্রানাইট টপটা প্রোভাইড করব, তার সাথে এই বেসিন কাম সিঙ্কটা প্রোভাইড করব, তার সাথে একটা ওয়েস্টার্ন স্টাইলের কোমর থাকছে। এটা আমাদের অ্যানাদার মাস্টার বেডরুম, যার ডাইমেনশন হচ্ছে 11x11। তার সাথে আমাদের থাকছে হচ্ছে একটা অ্যাটাচ টয়লেট, যেখানে আমরা অ্যাজ ইউজুয়াল প্রতিটা টয়লেটের মতনই একটা গ্রানাইট টপ ইউজ করছি, তার সাথে থাকছে একটা সিঙ্ক বা বেসিন, আর তার সাথে একটা ওয়েস্টার্ন কোমর। তো এই বেডরুমেও আমরা অন্যান্য বেডরুমগুলোর মতো একটা ওয়ার্ড্রোব স্পেস প্রোভাইড করছি, যেটা থাকছে 3-ডোরের। তার সাথে থাকছে আমাদের ফ্রেঞ্চ উইন্ডো, এবং এই বেডরুমটা একটা সবথেকে বড় ইউএসপি হচ্ছে এখানে একটা ওপেন টেরেস থাকছে 65 স্কোয়ার ফিটের, যেটা থেকে আপনি পুরো এন্টায়ার লেকের একটা ভিউ পাবেন। তো এতক্ষণ আপনারা দেখলেন মালিন সেরেনিয়া 3BHK মডেল ফ্ল্যাট। তো এই ফ্ল্যাটের সবথেকে বড় ইউএসপি হচ্ছে এটা প্রত্যেক কটা 3 সাইড ওপেন পাচ্ছেন, তার সাথে পেয়ে যাচ্ছেন এসি অ্যাপার্টমেন্ট। তো প্রতিটা ফ্ল্যাটেই আমরা ইন্ডিভিজুয়াল স্প্লিট এসি প্রোভাইড করছি, যেগুলো আপনাদের জন্য সুইটেবল থাকছে। তার সাথে সাথে আপনারা যদি চান একবার এসে ভিজিট করুন,